কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, মাত্র কয়টি টাকা খরচ করলেই কর্ণফুলী টানেল দেখা যায়। আমরা জীবনে টাকা পয়সা জমাতে এত পছন্দ করি, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নারী কত কি, কিন্তু সে টাকা কি চিন্তা করেছেন আমাদের সঙ্গে যাবে, যায় না। দেখা যায় যে আমাদের বয়স যখন 40-50 পার হয়ে যায় তখন ডাক্তারের কাছে এই টাকাগুলো দিতে হয়। আমি হলপ করে বলে দিতে পারি আপনাদেরকে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি কম বয়স থেকে ভ্রমণ শুরু করে দেন, আপনি যতদিন বেঁচে থাকবেন সুস্থ থাকবেন। আজকের ভিডিও কর্ণফুলী টানেল এবং পতেঙ্গার সমুদ্র সৈকত নিয়ে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, কেউ ভিডিও ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ। কক্সবাজারের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় বগুড়া থেকে রওনা দিয়েছি, আর ক্লান্তি সইছে না। তো এত চমৎকার পরিবেশ দেখে আমরা চিন্তা করলাম সবাই মিলে পতেঙ্গার সমুদ্র সৈকত খুব ভালোভাবে আজকে দর্শন করা হবে। অনেকবারই এদিক দিয়ে যাতায়াত করি, কখনো দেখা হয় না, তবে আজকের পরিবেশটাও অনেক সুন্দর, আকাশটা খুবই চমৎকার ভালো লাগছে। এই জন্যই আমি দেখছি এবং আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। নতুন একটি এলাকা এবং নতুন একটি সিরিজে স্বাগতম। নতুন বললে ভুল হবে, আপনারা পতেঙ্গা সিরিজের নাম শুনেছেন বা অনেকে ভিডিওতে দেখেছেন। যদিও কক্সবাজারে যেরকম পানির একটা সৌন্দর্য থাকে বা নীলাপ পানি সেন্ট মার্টিন বা ওই অঞ্চলে, কিন্তু এখানে অনেকটা দেখে মনে হচ্ছে আমি যেহেতু বগুড়া থেকে এসেছি, অনেকটা বলবো করতোয়া নদীর জলের মতনই আর কি, স্বচ্ছ না ধুলো ভালো। কারণ হচ্ছে এখানে পোর্ট আছে আর পাশাপাশি একদম শেষ প্রান্ত, যে কারণে হচ্ছে এই অবস্থা। তবে পতেঙ্গা এই সিবিসি আমার কখনো আসা হয়নি, আজকেই প্রথম আসা, আসে সত্যি ভালো লাগছে। ঢেউ আছে পর্যাপ্ত পরিমাণ, যদিও এখন ভাটার সময়, যদি এটা জোয়ারের সময় হতো তাহলে ঢেউয়ের পরিমাণটা অনেক বেশি হতো। আর এখানে আসলে বিশেষ করে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে আর এই স্টিমারগুলোতে ঘুরতে পারবেন, আবার ওই অঞ্চলগুলো দেখার সুযোগ রয়েছে। আমি আপনাদের চেষ্টা করেছিলাম যে ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর জন্য, অ্যাকচুয়ালি আসলে সেটা পসিবল হয়নি, বিকজ দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া, এয়ারপোর্ট ইজ নিয়ারেস্ট, সো এই কারণে সম্ভব হয়নি। তবে এখানে আসলে ঘোড়ায় গাড়ি সহ অনেক কিছু, এটা পরন্ত বিকেলে, আমি যদিও এই দুপুরবেলা আসছি পরন্ত বিকেলে আপনাকে আসতে হবে। এই গাড়িগুলোতে আপনারা চড়তে পারবেন, কয় টাকা রেট আমরা জেনে নেব। আসলে এখানে আসে এটা মজার একটা বিষয়, এই এগুলোতেই চড়া দেখছেন সুন্দরভাবে যাচ্ছে আর কি, আর ঘোড়ায় গাড়ি চড়ার সুযোগ হয়েছে, অনেকই চলছে। আমি অ্যাকচুয়ালি এগুলোতে ভয় পাই, এর মধ্যে আমি আবার ভাঙ্গাচির মানুষ, তারপরে মূল উদ্দেশ্য যেহেতু আমি এখন মূলত পানিতে যাচ্ছি, এই ঘোলা পানিতে অনেকে গোসল করে মজা নিচ্ছে, আমি গোসল দেবো না, হাত মুখ ধুয়ে নেবো। প্রচুর বালু, ভুলেও আমার মতো এখানে কেউ হাত মুখ ধোয়ার চেষ্টা করবেন না, গোসল তো দূরে থাক, গোসল যদি করতে হয় কক্সবাজারে যাই। ঘটনা যেটাই হোক, তারপরেও হেঁটে একটু প্রাণটা জুড়িয়ে নিচ্ছি, কারণ অনেক অনেক সময় আমরা বাসে ছিলাম। এর মাঝেই আমাদেরকে এই আঙ্কেল বারবার নৌকায় ওঠার জন্য ডাকছিল, কিন্তু এরকম ভয়াবহ স্রোত দেখে আসলে নৌকা ওঠার ইচ্ছা কিছুতে ডাকছিল না আমার। ভাইয়া ঘোরা কয় টাকা করে? ঘোড়া ওটা হোক বা না হোক, তবে আপনি সুযোগ পাইলে অবশ্যই উঠবেন, যদিও একটু তুলনামূলক একটু বেশি টাকা বা যাদের হাতে সময় আছে ঘুরবেন, এই গাড়িগুলোতে উঠে ঘোরার চেষ্টা করবেন, ভালো লাগবে। ঠিক আপনি যদি দক্ষিণবঙ্গের কথা চিন্তা করেন, চিটগাং, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, অর্থাৎ ভ্রমণ বলতে মানুষ এখানেই ভ্রমণে আসে। যদিও আমি যাচ্ছিলাম কক্সবাজার, এর মাঝেই ভাবলাম যে একটু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসা হয় নাই, তবে এমন সময় এসেছি যে সময় ভাটার সময়, এখানে পানি থাকতো এবং বাড়ি খেত, সেখানকার ফিলসটা অন্যরকম আসতো। আসলে আপনারা অনেক সময় তো ভিডিওতে দেখে থাকবেন, বাট পরন্ত দুপুরবেলা এই সময় ভাটার কারণে সেইটা আমি আসলে ফিলটা পাচ্ছি না, হয়তো বা দুপুর দুইটার পরে এই ফিলটা পাওয়া যাবে। তবে যারা কক্সবাজার বা যাবেন বা এই অঞ্চলে আসবেন তাদেরকে বলবো, একবার এই পতেঙ্গা সমুদ্র সৈকতটি ঘুরে যাবেন, এখানকার সৌন্দর্যটাও ভিন্নভাবে উপভোগ করে যাবেন। যদিও এখানে হাজার হাজার লোক নেয়, লোকের সংখ্যা কম, পানিও অতটা স্বচ্ছ না, তারপরেও এখানকার ফিলিংসটা অন্যরকম। আর বিকেলবেলা কী বলবো এখানকার, ওয়াও পরিবেশ মামা। প্রচণ্ড রোদে সাগরে ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়েছি, তাই ওপরে উঠে আসলাম। আর এই চিংড়ি ফ্রাইগুলো এত দেখতে ভালো লাগছিল যা বলার ভাষা নেই। চিংড়ির পাশাপাশি কাঁকড়া ফ্রাই ছিল, 200 টাকা থেকে শুরু করে 400-500 টাকা পর্যন্ত দাম, আপনারা আসলে অবশ্যই সেখানে ক্রয় করে খেতে পারবেন। তবে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, আমরা মাছে ভাতে বাঙালিতে বিশ্বাসী, এই জন্য ভাত খাওয়ার চিন্তা করেছি, তাই এগুলো অ্যাভয়েড করলাম।
এর মাঝে এই দোকানের পসরাগুলো দেখে সত্যি অনেকটাই বিমোহিত হয়ে গেলাম। আমরা দুপুরের তথাকথিত খানা খাবো, এটা আসলে খানা না, এটা কি সেটা পরে জানাবো। আর দুপুরের খাবারের আইটেমে ছিল 20 টাকা আলু ভর্তা, 20 টাকা ডাল এবং 40 টাকা সবজি, 20 টাকা প্লেট ভাত। লবণ নেই, ঝাল নেই, একেবারে স্বাদবিহীন। তারপরও সবাই গোগারা সে খেয়েছে, আমিও খেয়েছি। যথেষ্ট পরিমাণে ক্ষুধা ছিল, যে কারণে বাধ্য হয়েছে খাইতে। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের শেষ হলো। এখন আবারও বাসে করে আমরা রওনা দিলাম সেই কক্সবাজারের উদ্দেশ্য। এবং এই পতেঙ্গার যে মূল টার্গেট সেটি হচ্ছে কর্ণফুলি টানেল আমরা দেখব। আমরা শুধু দেখে শান্তই হব না, আপনাদেরকে দেখাবো। যাদের আসার সুযোগ হয়নি তারা আজকে মন ভরে চোখ খুলে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে প্রবেশের জন্য সাধারণত বাসে 400 টাকা, অন্য অন্য গাড়ি ভেদে আলাদা আছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর ভেতরে গিয়ে আমাদের বাসটা কিন্তু আটকে গিয়েছিল, সে গল্পটাও আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। কর্ণফুলি টানেলের নাম দিয়েছিলেন বিগত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বাংলাদেশের চট্টগ্রাম নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালের 28 অক্টোবর, আজ থেকে প্রায় 1 বছর আগে, এটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করে। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারে আনোয়ারা প্রান্তে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে অঞ্চলকে, দুই নদীর অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গর মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশে প্রথম দীর্ঘতম সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। আর কর্ণফুলি নদীর মধ্যভাগে এটা সুড়ঙ্গটি 150 ফুট গভীরে। চিন্তা করা যায় কি, অন্ধকার, লাইট না হলে তারপরেও কিন্তু দিন, আপনার বাইরের দৃশ্য দেখলেন কি দিন, কিন্তু ভেতরে অন্ধকার। নদীর তলদেশ দিয়ে যাচ্ছি, আসলে অনেকটা কল্পনাতীত, এর আগে ভাবতে পারিনি। যদিও আমার এখন নিয়ে 3 বার যাওয়া হচ্ছে, গত 1 বছরে আমি অনেকবার কক্সবাজার গিয়েছি, বাট এটি দিয়ে যাওয়া হয়েছে। এটার ইতিহাস একটু বর্ণনা করি। 2016 সালের 14ই অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা 2019 সালে 24 ফেব্রুয়ারি কর্ণফুলি টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই সুড়ঙ্গ ব্যয় 10,689 কোটি টাকা ব্যয় হয়। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি এই কর্ণফুলি টানেলে ঋণ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদে ঋণ 2% সুদে 5,913 কোটি টাকা দিচ্ছে, বাকি অর্থায়ন বাংলাদেশ সরকার করেছে। আর তারা বর্তমানে অনেকেই কথায় কথায় বলেন যে এইটা মুখ নির্মাণ না করলে আমরা চাইতে পারতাম না। দেখেন, ঋণ কিন্তু আপনাকে আমাকে আগামী 20 বছর পরিশোধ করতেই হবে, এর থেকে রেহাই পাবো না। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি? পতেঙ্গার সমুদ্র সৈকত, পাশাপাশি এলাকার সৌন্দর্য দৃশ্য, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আমাদের কর্ণফুলি টানেল। তো আজকে মোটামুটি টানেল পুরোটাই আমরা চলে আসলাম, মাঝখানে বাস আটকে গিয়েছিল, প্রচুর ভয় পেয়েছিলাম। তারপর আল্লাহর রহমতে আমরা চলে আসলাম, জানি না কেন এরকম হয়েছিল, বাসের কোনো সমস্যা নাকি টানেলের সমস্যা, আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ইউটিউবে যারা দেখছেন, নতুন আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে যারা দেখছেন, আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। আগামীতে নিত্য নতুন ভ্রমণ গল্প, ভ্রমণ কাহিনী, দর্শনীয় স্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।